গেল বছরের জুন মাসে বলিউডের উঠতি তারকা সুশান্ত সিং রাজপুত নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন। মৃত্যুর দেড় বছর পর সুশান্তকে নিয়ে স্মৃতিচারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা আলী খান একটি স্ট্যাটাস দিয়েছেন। সারা লিখেছেন, তিন বছর আগে আজকের দিনেই আমার স্বপ্ন সত্যি হয়েছিল। আমি একজন অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছিলাম। আমার প্রথম ছবি মুক্তি পেয়েছিল। আমি শব্দে প্রকাশ করতে পারবো না এই ছবিটি আমার কাছে কতটা স্পেশাল। আমি আজ সুশান্তকে খুব মিস করছি। তার রিপোর্ট, নিঃস্বার্থ সাহায্য, গাইডেন্স এবং উপদেশের জন্যই ছবিটি এত সহজে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। সুশান্ত, তোমায় আজীবন মিস করব। সুশান্তের সঙ্গে কেদারনাথ ছবিতে প্রথম অভিনয় করেন সারা। 2018 সালের 7 ডিসেম্বর মুক্তি পাওয়া ছবিটি বক্স অফিসে ভালোই ব্যবসা করছিল। কেদারনাথ ছবির শুটিংয়ের সময় থেকেই দুজনের প্রেম নিয়ে গুঞ্জন ছিল। এরপর রিয়া চক্রবর্তীর সঙ্গে সুশান্তের প্রেম শুরু হলে সারা সুশান্ত প্রেমের কথা ধামাচাপা পড়ে যায়। সুশান্তের মৃত্যুর রহস্য চট খুলতে ফের উঠে আসে সাইফ কন্যার নাম। দুজনের প্রেম নিয়ে নানা গুঞ্জন চলে, কথা শোনা যায় তাদের প্রেমের ভাঙন নিয়েও। এরপর সুশান্তের মৃত্যুর তদন্তের সূত্র ধরে বলিউডের মাদক সংশ্লিষ্টতা প্রকাশ্যে আসে। ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো এনসিবির কাছে সুশান্তের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেন সারা। এনসিবির জিজ্ঞাসাবাদে মাদক নেওয়ার কথা স্বীকার না করলেও সারার দাবি, সুশান্তের সঙ্গে তিনি শুধু ধূমপান করতেন। তিনি স্বীকার করেন সুশান্তের সঙ্গে তার প্রেম ছিল। কেদারনাথ ছবির সেট থেকে তাদের প্রেম শুরু। একসময় সুশান্তের সঙ্গে তিনি থাকাও শুরু করে দিয়েছিলেন। সুশান্তের সঙ্গে থাইল্যান্ড সফরের কথাও স্বীকার করেছেন সারা। এমনকি সুশান্তের সঙ্গে নিয়মিত পার্টিতে অংশগ্রহণ করতেন। তবে সারার সঙ্গে প্রেমটা তার বেশিদিন টেকেনি। কারণ হিসেবে সারা জানিয়েছেন, সুশান্ত তাদের সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন না। সুশান্ত খুবই চাপ সৃষ্টি করতেন, এমনকি তাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চাইতেন। তার সঙ্গে নায়ক হিসেবে নেওয়ার জন্য নির্মাতাদের রাজি করাতে চাপ প্রয়োগ করতেন সুশান্ত। সেলিম আল হাসান, নিউজ ফ্ল্যাশ 71।